নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে রাজ্যের একটি সরকারি স্কুল থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং এখানে বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত মডেল স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি এবং নাইট গার্ড সহ বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করছে তো রাজ্যের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে উভয়ই এখানটায় আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে এখানে কর্মী রিক্রুট করা হচ্ছে প্রার্থী বাঁচারের ক্ষেত্রে কোনোরকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদেরকে এখানটায় রিক্রুট করা হবে তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন তাতে করে কী হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন যে সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য ও কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশান কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলুন আমরা চলে যাব সরাসরি সেই মডেল স্কুল থেকে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাননি আপনারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন ঠিক আছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি সেই প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন সবার প্রথমে এখানটা লিখে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর গেস্ট টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ ফর গভর্নমেন্ট মডেল স্কুল অ্যাট মালদা তো বন্ধুরা মালদার বিভিন্ন স্কুল থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু বিভিন্ন বিষয়ে নিয়োগ করা হচ্ছে শিক্ষক থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ ডি এবং সিকিউরিটি নাইট গার্ড সমস্ত বিষয়ে এখানটা নিয়োগ করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে উভয় এখানটা আবেদন করতে পারবেন তো বন্ধুরা সবার প্রথমে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন পোস্টে রিক্রুট করা হবে এখানটায় কিন্তু লিখে দেওয়া হচ্ছে লিস্ট অফ ভ্যাকেন্ট পজিশন অফ টোয়েন্টি সিক্স গেস্ট টিচার অর্থাৎ ছাব্বিশটি শূন্য পদে কিন্তু গেস্ট টিচার পোস্টে নিয়োগ করা হবে গ্রুপ সি পোস্ট গ্রুপ ডি পোস্ট এবং সিকিউরি নাইটগার্ড পোস্টও কিন্তু এখানটায় নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন মালদার বিভিন্ন স্কুলে অর্থাৎ বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে কিন্তু করা হবে আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে কিন্তু লিখে দেওয়া রয়েছে সিরিয়াল নং তারপরে এখানটা লিখে দেওয়া রয়েছে নেম অফ দ্য মডেল স্কুল তারপরে এখানটা এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে শূন্য পদ কতগুলি রয়েছে সেগুলো কিন্তু বিষয় এখানে উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে তো সবার প্রথমে দেখুন সবার প্রথমে এখানটায় লিখে দেওয়া রয়েছে জিএমএস ওল্ড মালদা স্কুলে কিন্তু এখানটায় নিয়োগ করা হচ্ছে যেখানে লিখে দেওয়া রয়েছে ফিজিক্যাল সায়েন্স পোস্টে কিন্তু একজন শিক্ষক নিয়োগ করা হবে লাইফ সায়েন্স বিষয়ে কিন্তু এখানে একজন শিক্ষক নিয়োগ করা হবে গ্রুপ ডি পোস্টে এখানে একজন নিয়োগ করা হবে এবং সিকিউরিটি গার্ড পোস্টে কিন্তু এখানটায় একজন নিয়োগ করা হবে টোটাল মিলিয়ে কিন্তু এই জিএমএস ওল্ড মালদা পোস্টে কিন্তু এখানটায় চারটি শূন্যপত্র রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল সায়েন্স পোস্টে কিন্তু এখানে একজন টিচার নিয়োগ করা হবে লাইফ সায়েন্স পোস্টে একজন টিচার নিয়োগ করা হবে গ্রুপ ডি পোস্টে একজন নিয়োগ করা হবে এবং সিকিউরিটি নাইটগার্ড পোস্টে কিন্তু একজন নিয়োগ করা হবে ঠিক আছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে জিএমএস মানিকচক এই স্কুলে কিন্তু নিয়োগ করা হবে যেখানে লিখে দেওয়া রয়েছে ফিজিক্যাল সায়েন্স পোস্টে একজন টিচার নিয়োগ করা হবে এবং সিকিউরিটি নাইটগার্ড পোস্টে কিন্তু একজন কর্মী রিক্রুট করা হবে ঠিক আছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে জি এম এস কালিয়াচক তিন এই স্কুলে কিন্তু কর্মী নিয়োগ করা হবে যেখানটায় লিখে দেওয়া রয়েছে শুধুমাত্র সিকিউরিটি গার্ড এবং নাইট গার্ড কিন্তু নিয়োগ করা হবে একটি রয়েছে শূন্যপথ এবং তারপরে কিন্তু এখানটায় দেখতে পাচ্ছেন এস হাবিবপুর স্কুলে কিন্তু নিয়োগ করা হবে যেখানটায় লিখে দেওয়া রয়েছে জিওগ্রাফি পোস্টে কিন্তু এখানটা একজন শিক্ষক নিয়োগ করা হবে এবং সিকিউরিটি গার্ড বা নাইট গার্ড এখানে কিন্তু নিয়োগ করা হবে দুটি শূন্যপথ রয়েছে ঠিক আছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এস রতুয়া ওয়ান এই স্কুলে নিয়োগ করা হবে জিওগ্রাফি পোস্টে কিন্তু একজন টিচার নিয়োগ করা হবে হিস্ট্রি বিষয়ে কিন্তু একজন টিচার নিয়োগ করা হবে ইংলিশ বিষয়ে একজন টিচার নিয়োগ করা হবে ফিজিক্যাল সায়েন্স বিষয়ে কিন্তু একজন নিয়োগ করা হবে এবং ম্যাথামেটিক্স বিষয়ে কিন্তু এখানে একজন টিচার নিয়োগ করা হবে এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু একজন নিয়োগ করা হবে ঠিক আছে তারপরে দেখুন তারপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে জিএমএস হরিশ্চন্দ্রপুর এক এখানটায় লিখে দেওয়া রয়েছে যে জিওগ্রাফি বিষয়ে কিন্তু একজন টিচার নিয়োগ করা হবে ইংলিশ বিষয়ে একজন টিচার নিয়োগ করা হবে ম্যাথামেটিক্স বিষয়ে কিন্তু একজন টিচার নিয়োগ করা হবে এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু একজন কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে এরপরে দেখুন এরপরে লিখে দেওয়া রয়েছে জিএমএস হরিশ্চন্দ্রপুর দুই এই স্কুলে কিন্তু নিয়োগ হবে জিওগ্রাফি বিষয়ের উপরে একজন শিক্ষক হিস্ট্রি বিষয়ের উপরে একজন শিক্ষক ইংলিশ বিষয়ের উপরে একজন শিক্ষক বেঙ্গলি বিষয়ের উপরে একজন শিক্ষক লাইফ সায়েন্সের উপরে কিন্তু একজন শিক্ষক ফিজিক্যাল সায়েন্স বিষয়ের উপরে একজন শিক্ষক ম্যাথামেটিক্স বিষয়ের উপরে একজন শিক্ষক এবং গ্রুপ সি পোস্টে একজন কর্মী নিয়োগ করা হবে এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু এখানটায় দুজন কর্মী নিয়োগ করা হবে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে সিকিউরিটি গার্ড কিংবা নাইট গার্ড পোস্টে কিন্তু এখানটায় দুজন কর্মী রিক্রুট করা হবে ঠিক আছে তারপর এখানটায় দেখতে পাচ্ছেন যে জিএমএস রতুয়া দুই এই স্কুলে কিন্তু নিয়োগ করা হবে জিওগ্রাফি বিষয়ের উপরে একজন শিক্ষক নিয়োগ করা হিস্ট্রি বিষয়ের উপর একজন শিক্ষক নিয়োগ করা হবে ইংলিশ বিষয়ের উপর একজন শিক্ষক নিয়োগ করা হবে বেঙ্গলি বিষয়ের উপর একজন শিক্ষক নিয়োগ করা হবে লাইফ সায়েন্সের উপরে একজন শিক্ষক নিয়োগ করা হবে ফিজিক্যাল সায়েন্সের উপরে একজন শিক্ষক নিয়োগ করা হবে ম্যাথামেটিক্সের উপর একজন শিক্ষক নিয়োগ করা হবে এবং গ্রুপ সি পোস্টে একজন নিয়োগ করা হবে এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু দুটি শূন্যপথ রয়েছে এবং নাইট গার্ড এবং সিকিউরিটি গার্ডের উপরে কিন্তু এখানটায় দুটি শূন্যপথ রয়েছে ঠিক আছে তবু টোটাল এখানে যদি শূন্যপথ আপনারা দেখতে চান এখানটায় লিখে দেওয়া রয়েছে ছাব্বিশ জন কিন্তু এখানটায় টিচার পোস্টে নিয়োগ করা হবে দুজন কিন্তু এখানটায় গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে সাতজন এখানটায় গ্রুপ ডি ডোস্টে নিয়োগ করা হবে এবং নজন কিন্তু এখানটায় সিকিউরিটিংগার্ড পোস্টে নিয়োগ করা হবে ঠিক আছে এবং কিন্তু লিখে লিখে দেওয়া দেওয়া রয়েছে রয়েছে যে মডেল স্কুল অফ মালদা তো বন্ধুরা এখানে বুঝতে পারছেন যে মালদা জেলার অর্থাৎ মালদা জেলার সরকারি মডেল স্কুলগুলিতে কিন্তু স্কুলগুলোতে কর্মী রিক্রুট করা হবে যেখানে শিক্ষক সহ নন টিচিং স্টাফ পোস্টও নিয়োগ করা হবে গ্রুপ সি গ্রুপ ডি এবং নাইট গার্ড সহকারে তো বন্ধুরা এবার বিষয়ে হচ্ছে এখানে আপনারা কারা আবেদন করতে পারবেন লিখে দেওয়া রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ বন্ধুরা ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং তারপর বলে দেওয়া রয়েছে গেস্ট টিচার পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা যেই বিষয়ের উপর এখানটায় আবেদন করতে চান সেই বিষয়ের উপরে যদি আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকে অনার্সে তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং বয়সসীমার ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখুন যে এখানে লিখে দেওয়া রয়েছে আঠারো বছর থেকে বাষট্টি বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন এক এক দু হাজার একুশ এই তারিখ অনুযায়ী এবং তারপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে রেমুনারেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের লাস্ট পে কমিশন অনুযায়ী কিন্তু আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে এবং এখানটায় কিন্তু আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ লিখে দেওয়া রয়েছে যে নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করার জন্য কিন্তু আপনাদের এখানটায় কী হতে হবে রিটায়ার্ড পার্সন কিন্তু হতে হবে সেটা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট এমপ্লয়িজ হতে হবে রিটায়ার্ড পার্সন ঠিক আছে অর্থাৎ গ্রুপ সি পোস্ট এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করার জন্য কিন্তু আপনাদের সরকারি কিন্তু রিটায়ার্ড পার্সন হতে হবে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন অর্থাৎ এর আগে কখনো সরকারি চাকরি করেছেন এবং বর্তমানে আপনি রিটায়ার্ড হয়ে রয়েছেন তো আপনারা কিন্তু এখানটা আবেদন করতে পারবেন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য এবং সিকিউরিটি গার্ড এবং নাইট গার্ডের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এক সার্ভিস তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এবার হচ্ছে আপনারা এখানটা আবেদন করবেন কি করে তো বন্ধুরা এখানে যেহেতু মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে যেহেতু কর্মী রিক্রুট করা হবে সুতরাং সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগে থেকে এখানে কোনো রকম আবেদন করতে হবে না কিংবা অনলাইনে কোনো রকম আবেদন করতে হবে না আপনাদের কি করতে হবে আপনাদের কিন্তু অবশ্যই একটি কিন্তু বায়োটা বানাবেন বায়োটা বানিয়ে আপনারা কি করবেন না সেই বায়োটা পেছনে কিন্তু আপনাদের যাবতীয় ডকুমেন্টের কিন্তু জেরোস্কোপি অ্যাটাস্ট করে দেবেন অ্যাটাস্ট করে দিয়ে আপনারা কি করবেন একটি মুখ বন্ধ খামের ভিতরে ঢুকিয়ে আপনার কি করবেন সরাসরি যে এখানটা ইন্টারভিউ ডেট রয়েছে সেই ডেটে কিন্তু নির্দিষ্ট অ্যাড্রেসে আপনারা পৌঁছে যাবেন এবং সেখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে ঠিক আছে এখানে ডেট আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারভিউর ডেট এখানটায় লিখে দেওয়া রয়েছে উনত্রিশ বারো দু একুশ এই তারিখে কিন্তু আপনাদের সরাসরি চলে যেতে হবে মালদা জেলার এসডিও অফিসে সেখানে গিয়ে কিন্তু আপনাদের সরাসরি ইন্টারভিউ হয়ে যাবে এবং সকাল এগারোটার আগে কিন্তু আপনাদের নির্ধারিত অ্যাড্রেসে পৌঁছতে হবে তারপরে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হয়ে তারপরে কিন্তু আপনারা এখানটা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন এখানটা অবশ্যই দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ভেনু অফ ইন্টারভিউ তো এসডিও অফিস মালদা ডেট অবশ্যই দেখতে পাচ্ছেন উনত্রিশ বারো দু একুশ এবং টাইম দেখতে পাচ্ছেন সকাল এগারোটা চেষ্টা করবেন সকাল এগারোটার আগেই মালদার এসডিও অফিসে গিয়ে কিন্তু হাজির থাকার জন্য অবশ্যই ডেটটি মাথায় রাখবেন উনত্রিশ বারো দু হাজার একুশ গ্রুপ সি গ্রুপ ডি এবং নাইট গার্ড সিকিউরিটি গার্ড রয়েছে তার জন্য কিন্তু এখানটা রয়েছে এখানে শুধুমাত্র গভর্নমেন্ট রিটায়ার্ড পার্সনরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল নোটিশের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এই অফিসিয়াল নোটিসকে ডাউনলোড করতে পারেন কিংবা আপনারা সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারেন মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইটেরও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশনের তো বন্ধুরা এখানে যদি আপনারা ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে আপনারা কি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে এই অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা সরাসরি নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ের মধ্যে যাবতীয় ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনারা হাজির থাকবেন তাহলে কিন্তু আপনারা এখানটা ইন্টারভিউ দিতে পারবেন এবং এখানে কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে উভয় কিন্তু এখানটায় টিচার পোস্টের জন্য ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন জয় হিন্দ